নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিমের সংক্ষিপ্ত জীবনী মোহাম্মদ সেলিম একজন প্রভাবশালী ভারতীয় রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের সিপিএমের গুরুত্বপূর্ণ নেতা তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় এবং দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ সেলিম উনিশশো সালের চোদ্দই জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার শিক্ষা জীবন চলাকালীন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং সিপিএম এর বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন মোহাম্মদ সেলিমের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র আন্দোলন থেকে তিনি সিপিএমের ছাত্র সংগঠন ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন বা ডি এর সঙ্গে যুক্ত ছিলেন এবং এই সংগঠনের মাধ্যমে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন মোহাম্মদ সেলিম উনিশশো পঁচাশি সালের কলকাতা পৌরসভা নির্বাচন থেকে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন পরবর্তীতে তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য নির্বাচিত হন এবং সেই সময়ে পশ্চিমবঙ্গ সরকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি দু সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর কেন্দ্র থেকে সিপিএম এর প্রার্থী হিসাবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত সাংসদ হিসাবে কাজ করেছেন তার সাংসদ জীবন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে বক্তৃতা প্রদান করেছেন এবং সিপিএমের নীতির প্রচারে ভূমিকা রাখেন মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের সিপিএম এর সংগঠনগত কর্মকাণ্ডে সক্রিয় এবং কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে দলের অবস্থান প্রকাশ করেন তিনি সিপিএম এর কর্মী সংগঠন ও কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ সেলিম ব্যক্তিগত জীবনে একজন সাদামাটা জীবনযাপনকারী এবং পরিবারের সদস্যদের সাথে একটি সাধারণ জীবনযাপন করেন তার রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি ব্যক্তিগত জীবনের অনেকটাই গোপন রাখেন সেলিম তার রাজনৈতিক জীবনে কিছু বিতর্কের মুখোমুখি হয়েছেন তবে তার সমর্থকরা মনে করেন যে তিনি একজন দক্ষ এবং অভিজ্ঞ নেতা তিনি রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের সিপিএম এর একজন গুরুত্বপূর্ণ নেতা এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের বিভিন্ন কার্যক্রমে প্রভাব ফেলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করে রাখো